দ্রুত এগিয়ে যাচ্ছে সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কোম্পানীগঞ্জ আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। এই পার্ক 2016 সালে কার্যক্রম শুরু করেছে। 163 একর জমি নিয়ে এবং প্রায় 334 কোটি টাকা ব্যয়ে এই পার্কের যে কাজ বা প্লট, সেগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে বা শেষ করে প্রকল্প পরিচালক বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে। এবং 32 জন যে উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তারা ধীরে ধীরে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সোনি র্যাঙ্কস কোম্পানি তাদের বেশ বড় একটি স্থাপনা 32 একর জমির উপর তৈরি করছে এবং অন্যান্য কোম্পানি যারা আছে সেগুলো তৈরি করছে এবং এখানে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। সব কিছু মিলে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আমার সাথে আছেন যে উপজেলা হাইটেক পার্ক হাইটেক উপজেলা ICT কর্মকর্তা মোহাম্মদ নাইম হাসান। আমি নাইম হাসান সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইটেক যে শিল্পগুলো স্থাপন করা হবে, তার পাশাপাশি এখানে সিলেট বিভাগের যুব সমাজকে সমৃদ্ধ করা হবে ICT ক্ষেত্রে, এখানে বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। আপনি আমাকে বলবেন সেই ট্রেনিং সেন্টারগুলো কী কী এবং তার মাধ্যমে যে সিলেট বিভাগের যুব সমাজরা ICT ক্ষেত্রে কীভাবে সমৃদ্ধ হবে? ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমি আপনার মাধ্যমে সময় টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা চমৎকার একটা কভারেজের জন্য হাইটেক পার্কে নিয়ে। এখানে আপনি বললেন যে 2016 সালে আমাদের প্রকল্প পরিচালক মহোদয় এই কার্যক্রম শুরু করেছিলেন, তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমরা দেখেছি 2023 সালে তিনি কার্যক্রমটি হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে মানে স্মার্ট ইকোনমির যে ভিত্তি সিলেট অঞ্চলে এর মাধ্যমে তৈরি হয়ে গেছে। আপনি যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে বললেন, অবশ্যই এখানে যুব সমাজের উন্নয়নের বিষয়টি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বা অগ্রাধিকার দিতে হবে। এখানে স্মার্ট সিটিজেন যে আমাদের স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার, এই স্মার্ট সিটিজেন তৈরির একটা বড় হাব হবে এই সিলেট অঞ্চলে এই হাইটেক পার্কটি। তো সে লক্ষ্যে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শেখ কামাল IT ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এই প্রকল্পটি অলরেডি তার কার্যক্রম শেষ করে ফেলেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 18 অক্টোবর এটিকে উদ্বোধন করেছেন, আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে দেব খুব শীঘ্রই। তো এর পাশাপাশি নলেজ হাব, এখানে আমাদের স্পেশাল যে আপনার ডিসরাপটিভ টেকনোলজি, যেসব প্রযুক্তিগুলো চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত, ওইগুলো শেখার জন্য বা ওইগুলোকে আমাদের কর্মসংস্থার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা এই নলেজ হাবকে তৈরি করেছি। এর পাশাপাশি আমরা জয়সের সেন্টার, এটা আমরা শেখ কামাল IT ইনকিউবেশন সেন্টারের মধ্যে স্থাপন করব, যেখানে শুধুমাত্র মানে প্রশিক্ষণই নয়, এখানে কাজেরও সুযোগ তৈরি হবে তরুণ উদ্যোক্তাদের জন্য। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই বছরের জুন মাসে এটার পুরো কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে এই হাইটেক পার্কে যে জমিগুলো আছে সব কিছু মিলে প্রকল্প বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি বলা যায় সিলেট অঞ্চলের একটি সম্ভাবনাময় শিল্প অঞ্চল গড়ে তোলা হয়েছে এই হাইটেক পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে। মোটামুটি এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে যে দ্রুত কার্যক্রম শুরু হয়ে চলছে এবং বিভিন্ন প্রকল্পের কাজ চলছে তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।